হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবে ক্লিপবোর্ড প্লাস আদার্স কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। এটি হচ্ছে পার্ট থ্রি। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, তো আমরা অলরেডি এমএস ওয়ার্ড 2019 ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি এবং ফাইল ট্যাপ নিয়েও আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ক্লিপবোর্ড এবং সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দিব যেগুলো আপনার পরবর্তী ভিডিওতে কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। ইকুয়াল আর এ এন ডি ফার্স্ট ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে ইন্টার ক্লিক করার সাথে সাথে কিছু টেক্সট চলে আসবে, র্যান্ডম টেক্সট যেগুলো স্পেসিফিক কোনো মিনিং অর্থ প্রকাশ করে না। প্রথম যে অপশনটি এটা হচ্ছে কার্ট, দেন হচ্ছে কপি পেস্ট। যেহেতু এটা সবার উদ্দেশ্যে করা তাই প্রতিটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তা কাট করার জন্য প্রথম এতটুকু সিলেক্ট করলাম, এই পেয়ারটা এখানে না রেখে আমি নিচে নিয়ে যাব। তার জন্য আমাকে কাটে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে এটা এখান থেকে কাট হয়ে গেছে আর নিচেরটা উপরে চলে গেছে। এখন এটা আমি নিচে নিয়ে আসবো। সো আমি এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করলাম, দেখেন এটা এখানে চলে আসছে। সো এটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিয়েছে। এখন হচ্ছে কপি। কপি যে বিষয়টা হচ্ছে, এই যে পুরো প্যারাটা আছে, এই সম্পূর্ণ প্যারাটা এখানে যা আছে তা থাকবে, বাট এই সেম লেখাটা আমি নিচে অন্য কোথাও নিয়ে যাব। তার জন্য কোথাও হবে কপি, দেন নিচে যাব, এখানে আবার পেস্টে ক্লিক করব। দেখেন এই লেখাটা এখানেও আছে, নিচে চলে আসলো। এটা আমাদের কোন ক্ষেত্রে প্রয়োজন পড়ে, দেখেছে অনেক বড় একটা ডকুমেন্ট। সো ডকুমেন্টের মধ্যে একই লেখা আপনার বারবার কয়েকটা জায়গায় রিপ্লেস করতে হবে। সাপোজ এখানে আছে লুক, লুক লেখাটা সিলেক্ট করে দেন কপি করলাম, কারণ লুক লেখাটা এখানে থাকবে। এবং এখন পেস্ট করলাম, চাইলে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন এখানে ক্লিক না করে। যেমন আবার এখানে দেব কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। আবার এখানে অথবা বিফোরের জায়গায় আমি লুকটা লেখা রাখবো, তো বিফোরটা সিলেক্ট করে কন্ট্রোল ভি, আবারও পেস্ট হয়ে গেল। তো সেমভাবে আপনি এটা কাট কপি পাস্ট করতে পারেন। সো কাট করার জন্য শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল এক্স, আর কপি করার জন্য হচ্ছে কন্ট্রোল সি। যখনই আপনি এগুলোর উপর কার্সরটা রাখবেন, কার্সর রাখার সাথে সাথে নিচে দেখেন লেখা চলে আসছে কন্ট্রোল প্লাস এক্স। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, আর পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি। এখন হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ওকে, এটা দেখানোর জন্য আমাকে যে কোনো একটা লেখা ডিজাইন করতে হবে। সো প্রথম আমি লেখাটুকু নিচে নিয়ে যাচ্ছি, ইন্টার ক্লিক করে এটুকু আমি একটা ডিজাইন দিব। এটা হচ্ছে আমাদের একটা লেখার ডিজাইন। সো ফরম্যাট প্রিন্টার কাজটা হচ্ছে আমার এই সেম ডিজাইন অনেকগুলো লেখাতে দিতে হবে। আপনি যদি অনেক বড় একটা আর্টিকেল লিখেন, আর্টিকেল লেখার উপর হয়তো প্রত্যেকটা টপিকের জন্য আলাদা কিছু একটা হেডলাইন থাকবে, তো প্রতিটা হেডলাইনে গিয়ে বারবার ডিজাইন করার প্রয়োজন নেই। জাস্ট যে কোনো একটা হেডলাইন আপনি যদি ডিজাইন করেন, ডিজাইন করে দেন এটাকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন। একটা ক্লিক করে সাপোজ এই ভিডিও থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার হেডলাইন, তো এটাকে আমি ঠিক এভাবে এতটুকু সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে ছেড়ে দেবো। দেখেন সাথে সাথে এটা ওই যে ফরম্যাটটা ছিল এই ফরম্যাটটা এখানে নিয়ে নিছে। ওকে, জাস্ট আবার দেখাচ্ছি। সাপোজ এই যে এক একটা সেন্টেন্স আমি আলাদা করলাম, এটা হচ্ছে প্রত্যেকটা টপিকে হেডলাইন জাস্ট ধরে নিচ্ছি, বা এই একটা সেম ডিজাইন প্রত্যেকটা মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাকে জাস্ট এটা সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করে দেন এটাকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে মাউস টানার সাথে সাথে দেখেন একটা ব্রাশ চলে আসছে, এবং এখন এটাকে সিলেক্ট করে জাস্ট ছেড়ে দেবেন, এটা সেম ফরম্যাটে চলে যাবে। বাট মাউসের কার্সরটা কিন্তু ঠিক আগের মতো আবার চলে আসছে। পরে যা একটা করবো সেটা করার জন্য কিন্তু আবার এটা আমাকে এই ডিজাইনটা কপি করতে হবে। সো এটা বারবার না করে আপনি চাইলে একবারে করতে পারেন। একবারে করার জন্য সো যে কোনো একটা লেখার ডিজাইন সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখন দেখেন যে ব্রাশটা চলে আসছে, আমি এতটুকু সিলেক্ট করলাম, এটা ডিজাইন হয়ে গেছে। তো দেখেন ব্রাশটা কিন্তু এখনও যায় নাই, এখনও আমি যেখানেই এটা রাখবো সেটার উপর ওইটাই ডিজাইনটাই নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে দিচ্ছি সেখানে এরকম হচ্ছে। সো একটা পেজের মধ্যে সেম ডিজাইনের অনেকগুলো লাইন থাকলে যেটা সেম ডিজাইন হবে, সেক্ষেত্রে আপনার ফরম্যাট প্রিন্টার ইউজ করে যে কোনো একটা ডিজাইন সবগুলো লেখাতে অ্যাপ্লাই করতে পারেন।
এখানে শুধু কোন একটা টেক্সটের ডিজাইনটা কপি হচ্ছে আর কিছু না ওকে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করার পর কারণ একবার যখন একটা ফাইল কপি করবেন এটা কপি থাকবে পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আপনি অন্য একটা ফাইল কপি না করবেন এতক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে কপি আকারে মেমোরিতে থেকে যাবে যখন পেস্ট করবেন এটাই পেস্ট হবে বাট পরবর্তীতে যদি আবার কোনো একটা ফাইল কপি করেন তাহলে কিন্তু এটা থাকবে না যেমন এই ফাইলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কপি করলাম এখন যখন আমি এখানে পেস্ট করব কন্ট্রোল ভি পেস্ট হচ্ছে ঠিকই আবারও পেস্ট করব কন্ট্রোল ভি বারবার পেস্ট হচ্ছে কিন্তু বাট যখনই আমি আরেকটা লেখা আমি কপি করে ফেলতেছি এখান থেকে তখন তো আগের যেটা আমার ছিল কপি ফাইল এটা ইরেজ হয়ে যাচ্ছে বা মুছে যাচ্ছে নতুনটা রয়ে গেছে এখন এটা বারবার পেস্ট হবে ওটা কিন্তু আর হবে না তো পুনরায় যদি আপনার এই লেখাটা আবার প্রয়োজন পড়ে তো আবার যেতে হবে কপি করার জন্য সো এটা যেন করতে না হয় তার জন্যই মূলত এই ফাইলটা তো এখানে দেখেন এই জায়গায় ফাইলটা ছিল আমাদের এটা ক্লিক করবো এখানে চলে আসবে এখন যদি আবার লাস্টেরটা প্রয়োজন পড়ে এটা ক্লিক করবো এটা চলে আসবে সো আপনি যখনই আপনার ওয়ার্ড ফাইল থেকে কোনো একটা লাইন কপি বা কাট করবেন সাথে সাথে এটা ব্যাকগ্রাউন্ডটা এখানে থেকে যাবে আপনি চাইলে এখানে ক্লিক করে বারবার যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন সো এতটুকু ছিল আমাদের আজকে ক্লিপবোর্ডের কাজ এখন দেখাবো অন্য কিছু অপশন সিলেকশন নিয়ে আবার কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসছি এই লেখাটা লাল আসছে কারণ হচ্ছে যখন আমরা ক্লিপবোর্ডের কাজটা দেখছিলাম তখন এখানে আমরা টেক্সটের কালারটা রেড করাতে এখন সবগুলো লাল হয়ে গেছে যাই হোক এটা সমস্যা নেই সো এখন যেটা দেখাবো তা হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট লাইন যদি আমরা সিলেক্ট করতে চাই এভাবে ধরে টানতে হয় এসব এভাবে না টেনে লাইনের একদম বাঁ পাশে চলে আসবেন আসার পরে যখন আপনার কার্সর ঠিক এরকম হয়ে যাবে তীর চিহ্ন চলে আসবে ক্লিক করবেন দেখেন আমার লাইনটা সিলেক্ট হয়ে গেছে নিচে যাচ্ছি ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে যে কোনো প্যারার বামে রেখে ডাবল ক্লিক করলে সম্পূর্ণ প্যারা সিলেক্ট হবে আর যদি ফুল পেস্ট সিলেক্ট করতে চান বা ফুল যে লেখাটি আছে সম্পূর্ণ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে তিনটি ক্লিক করতে হবে এটা একটু ছোটো করে নিচ্ছি বোঝার জন্য একটি ক্লিক করলে একটি লাইন ডাবল ক্লিক করলে নির্দিষ্ট একটি প্যারা তিনটি করলে ফুল পেজ ওকে দেন হচ্ছে মাউসের কার্সরটা ভিতরে নিয়ে আসেন তাহলে যখন এক ওয়ার্ডের ওপর ডাবল ক্লিক করবেন একটি ওয়ার্ড সিলেক্ট হবে যখন ওয়ার্ডের উপর তিনটি ক্লিক করবেন তখন একটি প্যারা সিলেক্ট হবে জিনিসটা আবার রিপিট করছি ডাবল ক্লিক করলে একটি ওয়ার্ড আর তিনটি ক্লিক করলে সম্পূর্ণ প্যারা ওকে দেন হচ্ছে আমরা যখন কোনো একটা লাইন কাটতে যাব তখন স্বাভাবিকভাবে আমরা লাইনের লাস্টে গিয়ে আমরা ব্যাক পেজ দিলে কিন্তু কেটে যাচ্ছে রাইট বাট আমার এটা না কেটে আমি যদি আমার ডান পাশ অংশটা কাটতে চাই তখন কি করব তখন আমাকে ডিলেট চাপতে হবে সাপোজ আমি ভিডিও লেখাটা কেটে ফেলবো তো কাটার জন্য আমাকে ডিলেট বাটন চাপার সাথে সাথে ডান থেকে কেটে আসতেছে যখন কন্ট্রোল শিফট সিলেক্ট করে নিচে বাটনতে ক্লিক করবেন তখন একটি প্যারা সিলেক্ট হবে আর যখন কন্ট্রোল শিফট দিয়ে আপনি রাইটের হাতে ক্লিক করবেন তাহলে একটি ওয়ার্ড সিলেক্ট হবে একটি করে ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন এইভাবে অথবা আপনি যদি শিফট দিয়ে রাইটের হাতে ক্লিক করেন তাহলে একটি করে অ্যালফাবেট সিলেক্ট হয়ে সামনের দিকে আগাবে আস্তে আস্তে আর যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখেন পিডে একটি লেখা সিলেক্ট হচ্ছে আর সবচেয়ে ভালো হয় কন্ট্রোল শিফট দেন যদি আপনি রাইটের হাতে ক্লিক করবেন প্রত্যেকটা ক্লিকে ওয়ার্ড বাই ওয়ার্ড জাম্প করে সিলেক্ট করবে বিষয়টা খুবই সিম্পল এবং খুবই সেন্সিটিভ যা আপনার কম্পিউটার দক্ষতাকে অনেক গুণ বৃদ্ধি করে দেবে কারণ কাজ করতে গিয়ে বারবার মাউস দিয়ে কাজ করতে হলে কাজের এফিসিয়েন্সিটা প্রপারলি আসে না যার জন্য মাউসটা যত অ্যাভয়েড করতে পারবো ততটাই আমাদের কাজের স্পিড বাড়বে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সো এতক্ষণ সাড়ে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে সো অনেক ভালো থাকবেন পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম